দুর্দান্ত প্রতাপে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, একযোগে শক্তি দেখাচ্ছে অর্থনীতির প্রায় সব খাত। রাজস্ব, বাণিজ্য, প্রবাসী আয়ের দারুণ স্বস্তিতে দেশ, বিনিয়োগ ও বৈদেশিক কর্মসংস্থানেও ব্যাপক অগ্রগতি। তহিদুর রহমানের রিপোর্ট। পূর্ণ শক্তি নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি, রপ্তানি, রেমিটেন্স, রাজস্ব আহরণে ফিরেছে গতি, বৈদেশিক কর্মসংস্থানেও অসাধারণ অগ্রগতি। করোনাকে মোকাবেলা করেই ফের ঊর্ধ্বমুখী যাত্রায় দেশের অর্থনীতি। ইপিবি বলছে, অর্থবছরের প্রথম ছয় মাসে ২৪৭০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, আয় বেড়েছে ২৮.৪১%, আর বিদায়ী বছরের শেষ মাসের প্রবৃদ্ধি ছিল আরও ইতিবাচক। একক মাস হিসেবে রেকর্ড ৪৯০ কোটি ডলারের রপ্তানি বাণিজ্যে প্রবৃদ্ধি হয়েছে ৪৮%-এরও বেশি। অর্থনীতি চাঙ্গা হচ্ছে এবং পুনরুদ্ধারের পথে হাঁটছে, এবং সেটা প্রতিফলন হিসেবেই বলা যেতে পারে আমরা দুটি গুরুত্বপূর্ণ সূচকের ক্ষেত্রে আমরা ইতিবাচক একটা চিত্র দেখতে পাচ্ছি। পোশাক শিল্পের মধ্যে আমরা উচ্চ ভ্যালু অ্যাডেড, উচ্চ মূল্য সংযোজনকারী পোশাক শিল্প যেগুলো রয়েছে সেগুলোর উপরে আমাদের কাজ করবার দরকার, নতুন মার্কেট খোঁজার দরকার রয়েছে। সুতরাং সার্বিকভাবে বহুমুখীকরণ এবং হাই ভ্যালু অ্যাডেড প্রোডাক্টের দিকে যাওয়াটা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হওয়া উচিত। এদিকে বিদায়ী ২০২১ সালে রেকর্ড ২০০৭ কোটি ডলার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। গত জুন থেকে টানা ছয় মাস কিছুটা নিম্নমুখী থাকলেও আবারও ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরেছে রেমিটেন্স প্রবাহ। রিজার্ভের একটা ভালো স্বস্তি দেওয়ার পরিস্থিতি অনেকদিন থেকেই রয়েছে এবং সেটা বাড়ছে, সেটা আমাদের জন্য একটা ভালো দিক। এই উচ্চ প্রবৃদ্ধি বজায় থাকা এবং শ্রমিকের বেতন ভাতাদি নিশ্চিত করতে পারা, এটা কিন্তু এক ধরনের বলা যেতে পারে যে বেসরকারি খাতে এক ধরনের সামাজিক নিরাপত্তার অনুযোগ হিসেবে কাজ করছে। গেল বছরে বৈদেশিক কর্মসংস্থানে অগ্রগতি ছিল অভাবনীয়। আগের বছরের চেয়ে বিদেশে কর্মসংস্থান বেড়েছে প্রায় তিন গুণ। ২০২০ সালে কাজ নিয়ে বিদেশে যান ২,১৭,৬৬৯ জন, গেল বছর তা বেড়ে উন্নীত হয় ৬,১৭,২০৯ জনে। খুলেছে মালয়েশিয়ার শ্রম বাজার। উন্নয়ন অগ্রযাত্রার চালিকা শক্তি রাজস্ব আহরণেও গতি ফিরেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে রাজস্ব আদায় বেড়েছে ১৫%-এর উপরে। এই সময়ে শুধু এনবিআর আদায় করে ১,৫৭৩ কোটি টাকা। দেশি বিদেশি বিনিয়োগেও বইছে সুবাতাস। অর্থবছরের প্রথম প্রান্তিকে ২০,৪৬৪ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব পেয়েছে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৪৬% বেশি। তৌহিদুর রহমান, ২১শে টেলিভিশন, ঢাকা।